এই ভিডিওতে ক্লাস 10 এর বিজ্ঞান ওয়ার্কবুকের অষ্টম অধ্যায় জীবসমূহ কিভাবে জনন কার্য করে এই চ্যাপ্টারের 1 মার্ক এবং 2 মার্কের প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা করে সবগুলি প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হয়েছে। আশা করি তোমরা যদি পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। তাহলে এবার তোমরা খাতা কলম নিয়ে আমার সঙ্গে থাকো এবং আমার সাথে সাথে তোমরাও প্রশ্নগুলির আনসার খাতায় উঠিয়ে নেবে। আমি প্রথমে এমসিকিউ কোয়েশ্চন দেখাচ্ছি, এই এমসিকিউ কোয়েশ্চনের আনসার নিয়ে আলোচনা করব। এখানে প্রথম কোয়েশ্চনে কি বলেছে যে চারটা করে অপশন দেওয়া আছে, একটা হবে সঠিক আনসার। বলেছে যে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো, অর্থাৎ এখানে একটা উত্তর সঠিক আছে সেটার আনসার তোমাকে দিতে হবে। এখানে কি বলেছে, সপুষ্পক উদ্ভিদে যৌন জননের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক পর্যায়ক্রম? কি বলেছে, সপুষ্পক উদ্ভিদে প্রথমে কি হয়, পরাগ সংযোগ হয়, এরপরে দিনিশেক হয়, এরপরে ভ্রূণ হয়, এরপরে চারাগাছ জন্মায়। তাহলে প্রথমটা কিন্তু সঠিক। প্রথমে কি বলেছে, আমরা জানি সপুষ্পক উদ্ভিদের পরাগ সংযোগের পর দিনিশেক হয় এবং দিনিশেকের পর ভ্রূণ হয়, ভ্রূণ থেকে চারাগাছ জন্মায়। তাহলে আমার পরের তিনটা অপশন পড়ার দরকার নেই, এই এক নম্বরটা হবে সঠিক আনসার। পরের কোয়েশ্চন, নিম্নের জীবদেহের মধ্যে কারা অযৌনজনন পদ্ধতিতে বংশবিস্তার করে? আবার বলছি, এখানে অযৌনজনন পদ্ধতিতে কারা বংশবিস্তার করে, এখানে অযৌনজনন পদ্ধতিতে, এখানে ইস্ট অযৌনজনন পদ্ধতিতে বংশবিস্তার করে, কুকুর তো অবশ্যই যৌনজনন করে, এখানে এমিবা কি অযৌনজনন পদ্ধতিতে করে, পেনিসিলিনও অযৌনজনন পদ্ধতিতে করে। তাহলে বি সি ডি কোন কোনটা আছে অপশন, বি সি ডি, তাহলে এখানে দুই নম্বরটা হবে আনসার। পরের কোয়েশ্চন, পরের কোয়েশ্চনে কি বলেছে, বলেছে যে উদ্ভিদ দেহের যে অংশের অঙ্গজ জনন ঘটিয়ে অপত্য তৈরির ক্ষমতা রয়েছে, আবার বলছি উদ্ভিদ দেহের যে অংশের অঙ্গজ জনন ঘটিয়ে অপত্য তৈরির ক্ষমতা রয়েছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রথমে কাণ্ড, মূল ও পাতা। আবার বলছি সেটা কি হবে, কাণ্ড, মূল ও পাতা। তাহলে এখানে কি, এখানে আনসার হবে তিন নম্বরটা হবে আনসার, অর্থাৎ সি নম্বরটা হবে আনসার। পরের কোয়েশ্চন, পরের কোয়েশ্চনে কি বলেছে, পরের কোয়েশ্চনে বলেছে ফুলের ক্ষেত্রে যে উক্তিটি সঠিক, আবার বলছি পরে কি বলেছে, পরে বলেছে ফুলের ক্ষেত্রে যে উক্তিটি সঠিক সেটা হলো, এখানে সেটা কি বলেছে, সেটা হচ্ছে ফুল উদ্ভিদের যৌন জনন অঙ্গ। আবার বলছি ফুল কি, আমরা জানি ফুল হচ্ছে উদ্ভিদের যৌন জনন অঙ্গ, ফুলে কি, ফুলে ডিম্বক থেকে ফল তৈরি হয়। তাহলে এখানে আনসার কি, আনসার হলো বি এবং ডি। আবার বলছি ফুল যৌনজনন সম্পন্ন করে, এখানে দিনিশেকের পর ফুলের ডিম্বাশয় হইতে ফল উৎপন্ন হয়। তাহলে এখানে আনসার হবে কি, এখানে আনসার হবে বি এবং ডি, দ্যাট ইজ এখানে আনসার হবে টু নম্বরটা। আবার বলছি এখানে আনসার কোনটা হবে, এখানে আনসার হবে টু নম্বরটা আনসার হবে। পরের কোয়েশনে যদি আমরা যাই, পরের কোয়েশনে যদি আমরা যাই, পরের কোয়েশনে কি বলেছে, পরের কোয়েশনে বলেছে উদ্ভিদের ক্ষেত্রে যে অযৌনজনন ক্যালাস গঠিত, আবার বলছি উদ্ভিদের ক্ষেত্রে যে অযৌন জননে ক্যালাস গঠিত হয় সেটা কি, সেটা হচ্ছে অঙ্গজ বংশবিস্তার। আবার বলছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অঙ্গজ বংশবিস্তার। পরে কোয়েশ্চন, এবার যাব কোয়েশ্চন নাম্বার ফাইভ। কোয়েশ্চন নাম্বার ফাইভে কি বলেছে, কোয়েশ্চন নাম্বার ফাইভে বলেছে যে কুরক গঠন দ্বারা জনন হয়। আবার বলছি কুরক বা বার্ডিং গঠন দ্বারা জনন হয় কি, আমরা জানি কুরক বা বার্ডিং গঠন দ্বারা জনন হয় হলো ইস্ট বা হাইড্রা। তাহলে এখানে আনসার হবে কি, ইস্ট বা হাইড্রা আছে নি, ইস্ট ও হাইড্রা, এখানে তাহলে আনসার হবে কি, সি নম্বরটা হচ্ছে আনসার। যে প্রকার জনন জৈব অভিব্যক্তির সাহায্য করে, আবার বলছি যে জনন জৈব অভিব্যক্তির সাহায্য করে, আমরা জানি কি যৌন জনন জৈব অভিব্যক্তির সাহায্য করে, তাহলে এখানে আনসার কি, যৌন জনন। তাহলে এখানে কি আছে, এখানে আনসার হবে ডি নম্বরটা, যৌন জনন জৈব অভিব্যক্তির সাহায্য করে। পরে কোশ্চেন, দুই প্রকার অসম আকৃতির গ্যামেটের মিলনকে কি বলে, আমরা জানি দুই প্রকার অসম আকৃতির গ্যামেটের মিলনকে বলে কি অ্যানাইসোগামি, তাহলে আনসার কি আছে, আবার বলছি দুই প্রকার অসম আকৃতির গ্যামেটের মিলনকে বলে অ্যানাইসোগামি। তাহলে এখানে আনসার কি হবে, এখানে আনসার হবে অ্যানাইসোগামি, অর্থাৎ আনসার হবে সি নম্বরটা। পরে কোশ্চেন, কোয়েশ্চন নাম্বার নাইন, কোয়েশ্চন নাম্বার নাইনে কি বলেছে, এখানে কোয়েশ্চন নাম্বার নাইনে বলেছে সংশ্লেষ, আবার বলছি কোয়েশ্চন নাম্বার নাইনে কি বলেছে,
সংশ্লেষ বা কনজুগেশন নামক যৌন জনন দেখা যায় কাদের মধ্যে? আবার বলছি, সংশ্লেষ বা কনজুগেশন দেখা দেয় স্পাইরোগাইরার ক্ষেত্রে। এখানে আনসার হবে কি? আনসার হবে ডি নম্বর, সরি সি নম্বরটা, স্পাইরোগাইরা। পরে কোয়েশ্চন, পরাগনালিকা ডিম্বক রন্ধ্রের মাধ্যমে ভ্রূণস্থলীতে প্রবেশ করলে তাকে কি বলে? আবার বলছি, পরাগ নালিকা ডিম্বক রন্ধ্রের মাধ্যমে ভ্রূণস্থলীতে প্রবেশ করলে তাকে কি বলে? তাকে বলা হয় পুরোগামী। আবার বলছি কি, তাকে কি বলা হয়? পুরোগামী। পরাগ নালিকা ডিম্বক রন্ধ্রের মাধ্যমে ভ্রূণে প্রবেশ করলে তাকে পুরোগামী বলা হয়, পুরোগামী। তাহলে আনসার কি? এক্ষেত্রে আনসার হবে এ নম্বরটা। পরে কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার ইলেভেন, কোয়েশ্চন নাম্বার ইলেভেনে কি বলেছে? কোয়েশ্চন নাম্বার ইলেভেনে বলেছে যে কোন উভয় লিঙ্গ, আবার বলছি, কোন উভয় লিঙ্গ ফুলে গর্ভকেশর যদি পুংকেশরের আগে পরিণত লাভ করে, আবার বলছি, কোন উভয় লিঙ্গ ফুলে গর্ভকেশর যদি পুংকেশরের আগে পরিণতি লাভ করে তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় ফটোগাইনি। আবার বলছি, কোন উভয় লিঙ্গ ফুলে গর্ভকেশর যদি পুংকেশরের আগে পরিণতি লাভ করে তখন তাকে বলা হয় ফটোগাইনি। তাহলে এখানে আনসার কি হবে? এখানে আনসার হবে এ নম্বরটা, এ নম্বরে দেওয়া আছে দেখো ফটোগাইনি, তাহলে এ নম্বরটা হবে আনসার। পরে কোয়েশ্চন, মানব জননতন্ত্রের ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে এক্ষেত্রে কি বলেছে? মানব জননতন্ত্রের ক্ষেত্রে সঠিক উত্তর, এক্ষেত্রে বলছে পুং জননতন্ত্রে শুক্রাশয় হলো মুখ্য যৌনাঙ্গ, রাইট? পুং জননতন্ত্রে তো অবশ্যই শুক্রাশয় মুখ্য যৌনাঙ্গ। পরে কোয়েশ্চন, সদ্যজাত কন্যা সন্তানের প্রতিটি ডিম্বাশয়ে অল্প কয়েকটি ডিম্বাণু সম্বলিত ফলিকল পাওয়া যায়, না এটা মিথ্যা। পরে কোয়েশ্চনে কি বলেছে? মাতৃগর্ভে বর্ধনশীল ভ্রূণের ভ্রূণ প্লাসেন্টার মাধ্যমে মায়ের দেহ হতে পুষ্টি লাভ করে, সত্যি, অর্থাৎ এ এবং সি সত্যি। পরে কোয়েশ্চন কি বলেছে? ডি, ডিএ বলেছে যে কপারটি এক গর্ভ, এক প্রকার গর্ভ নিরোধক ঔষধ, না না কপারটি গর্ভ নিরোধক ঔষধ না। তাহলে এখানে আনসার কি হবে? এখানে আনসার হবে এ এবং সি। এ এবং সি কত নম্বর আছে? চার নম্বর, চার নম্বর এ এবং সি হচ্ছে আনসার। পরে কোয়েশ্চন, নিম্নলিখিত কোনটি মানুষের স্ত্রী জননতন্ত্রের অংশ নয়? স্ত্রী জননতন্ত্রের অংশ নয়, আমরা জানি কি সার্ভিক্স স্ত্রী জননতন্ত্রের অংশ। আবার এসে বাস ডিফারেন্স, না বাস ডিফারেন্স স্ত্রী জননতন্ত্রের অংশ নয়। তাহলে এক্ষেত্রে আনসার কি হবে? আনসার হবে বাস ডিফারেন্স। পরে কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার ফোর, কোয়েশ্চন নাম্বার ফোরে কি বলেছে? বলেছে যে টেস্টোস্টেরন হরমোন, আবার বলি, কোয়েশ্চন নাম্বার ফোরে কি বলেছে? কোয়েশ্চন নাম্বার ফোরে বলেছে টেস্টোস্টেরন হরমোন সম্পর্কিত অশুদ্ধ বিকল্প কোনটি? টেস্টোস্টেরনের ক্ষেত্রে অশুদ্ধ বিকল্প কোনটি? এখানে বলেছে শুক্রাশয়ের সেমিনিফেরাস টিউবিউলের অন্তর্বর্তী স্থানে অবস্থিত লেডিগ এর অন্তর্কোষসমূহ টেস্টোস্টেরন ক্ষরণ করে, রাইট? পরে কোয়েশ্চন, বয়ঃসন্ধিকালে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ বৃদ্ধি পেয়ে যৌন জনন লক্ষণের সূচনা ঘটে, তাও রাইট? এরপরে কোয়েশ্চন কি বলেছে? সেমিনিফেরাস নালিকার কোষসমূহকে উদ্দীপিত করে কি স্পামাইটোজেনোসিস সূত্রপাত ঘটায়, এটাও কি? এটাও টেস্টোস্টেরন হরমোনের কাজ। দেহের বিভিন্ন স্থানে চর্বি সঞ্চয় ঘটিয়ে দেহকে কোমল করে, না এটা কোনো টেস্টোস্টেরনের কাজ নয়। তাহলে এখানে কোনটি নয়, কোনটি অশুদ্ধ? তাহলে ডি হচ্ছে অশুদ্ধ। ফিফটিন নাম্বার, ফিফটিন নাম্বার কি বলেছে? বলেছে যে বিবৃতি, মানুষের শুক্রাশয়দ্বয় দেহগহ্বরের বাইরে স্ক্রুটাম নামক থলিতে স্প্রামাটিড কর্ডের সাহায্যে ঝুলে থাকে। আবার বলছি, মানুষের শুক্রাশয়দ্বয় দেহগহ্বরের বাইরে স্ক্রুটাম নামক থলিতে স্প্রামাটিক কর্ডের সাহায্যে ঝুলে থাকে। তাহলে এটা কি হবে? এটা, এই বিবৃতিটা সঠিক না ভুল? তাহলে আমরা জানি এই বিবৃতিটি কি? বিবৃতিটি সঠিক, বিবৃতিটি সঠিক। পরে কি? কারণ আমাদের দেহের স্বাভাবিক উষ্ণতার চেয়ে 2-4 ডিগ্রি কম উষ্ণতায় স্পুটাম থলির অভ্যন্তরে শুক্রথলি কি সেমিনিফেরাস নালিকায় শুক্রাণু উৎপাদিত হয়। তাহলে এটা কি হবে? এটা অবশ্যই সঠিক নয়।
তাহলে কি হবে আমি লিখতে পারি যে বিবৃতিটি সঠিক কিন্তু কারণ সেটি ভুল, বিবৃতিটি ও কারণ উভয়ই সঠিক না, বিবৃতিটি সঠিক কারণটিতে কারণটিতে তা করা হয়নি। আবার বলছি এক্ষেত্রে কি হবে, বিবৃতি সঠিক কিন্তু কারণটিতে তা করা হয়নি। তাহলে এক্ষেত্রে আনসার কি হবে, আনসার অবশ্যই 15 নম্বরে আনসার হবে সি। আবারও বলছি 15 নম্বরে আনসার কি হবে, সি হবে। পরে কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 16, কোয়েশ্চন নাম্বার 16 কি বলেছে, কোয়েশ্চন নাম্বার 16 বলেছে যে, কোয়েশ্চন নাম্বার 16 বলেছে যৌনক্রিয়ার ফলে, আবারও বলছি যৌনক্রিয়ার ফলে সর্বদাই গর্ভ সঞ্চারণের সম্ভাবনা থাকে। যদি যদি কোনো স্ত্রীলোক গর্ভ সঞ্চারণের জন্য দৈহিক ও মানসিক প্রস্তুত না থাকে তবে গর্ভ সঞ্চার এড়াতে বিভিন্ন প্রকার বৈজ্ঞানিক গর্ভনিরোধক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এই প্রসঙ্গে নিম্নের কোন বিকল্পটি সঠিক নয়। এখানে বলেছে যে ভ্যাসোলাইজেশন দ্বারা পুরুষের উভয় শুক্রাশয়ের এপিডিডাইমিস হতে উৎপন্ন ভাস ডিফারেন্সের খানিকটা অংশ ভাস করে বেঁধে দিয়ে বর্ণান্তকরণ করা হয় না। এখানে প্রথম নম্বরটাই ঠিক নয়, তাহলে আনসার হবে কি, আনসার হবে এক নম্বরটা। কোয়েশ্চেন নাম্বার 17, বিবৃতি যৌন জননে, আবার বলছি এখানে বিবৃতিতে কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 17 বলেছে যৌন জননে জনিত্রী সমগুণ সম্পন্ন বহু সংখ্যক অপিত্য জীব সৃষ্টি হয়। আবার বলছি অপিত্য জীব সৃষ্টি হয়, অপিত্যদের জনিত্রীর ক্লোনও বলা হয়ে থাকে। প্রতিকূল পরিবেশে বিলুপ্তির সম্ভাবনা থাকে কারণ অপিত্যদের মধ্যে ভেদ বা প্রকরণ সৃষ্টি হয়, ভেদ বা প্রকরণ সৃষ্টি হয়। এর কারণ কি হচ্ছে, মিউসিস বিভাজন ও সিনগামি ব্যতীত জনন সম্পন্ন হয় বলে ভেদ বা প্রকরণ দেখা যায় না। তাহলে এখানে আনসার কি হবে, বলছে বিবৃতিটি সঠিক কারণ ভুল, রাইট। এখানে কি হয়, এখানে প্রফেজ দশা দেখায়, এখানে তাহলে কি ভেদ বা প্রকরণ হয় না, তাহলে এখানে আনসার কি, আনসার হবে বিবৃতিটি সঠিক কিন্তু কারণটি ভুল, তাহলে আনসার হবে এ নম্বরটা। পরে কোয়েশ্চনে কি বলেছে, পরে কোয়েশ্চনে বলেছে কোয়েশ্চন নাম্বার 18, যার মধ্যে শুক্রাণুগুলি সঞ্চিত থেকে পুষ্টি আরোহণ করে, আবার বলছি যার মধ্যে শুক্রাণুগুলি সঞ্চিত থেকে পুষ্টি আরোহণ করে তার নাম কি, কাউপার গ্রন্থি, আবার বলছি তার নাম হচ্ছে কাউপার গ্রন্থি এপিডাইমিস সেমিনিফেরাস নালিকা। তাহলে তার নাম হলে কি, সেমিনিফেরাস নালিকা। তাহলে এখানে আনসার কি হবে, আনসার হবে সি নম্বরটা। পরে কোয়েশ্চন, যৌন সংক্রামিত রোগ ও প্যাথোজনের কোন যুক্তি সঠিক, আর বলছি যৌন সংক্রামিত রোগ ও প্যাথোজনের কোনটি এজ বেসিলাস না, তাহলে এখানে মধ্যে কোনটা হবে, এখানে মধ্যে হবে সি নম্বরটা। কি বলেছে, সিনেমাটা বলছে সিফিলিস ট্রিপোনিমা প্যালিডিয়াম। তাহলে আমরা জানি সিফিলিস কি, ট্রিপোনিমা প্যালিডিয়াম। তাহলে এখানে আনসার কি হবে, আনসার হবে ডি নম্বরটা সঠিক। পরে কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 20 কি বলেছে, বলেছে ছত্রাকের অনুসূত্রের শীর্ষভাগে রেণুস্থলী গঠিত হয়, যে রেণুগুলি মানে যে স্পোর ধারণ করে রেণুস্থলীতে রেণুগুলি আদ্রতলের সংস্পর্শে এলে পুরু প্রাচীর বেষ্টিত হয়। তাহলে এখানে কি, এখানে উভয়ই সঠিক কারণও সঠিক। তাহলে কি হলো, বিবৃতিটি ও কারণ উভয়ই সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা, রাইট। তাহলে এখানে আনসার হবে কি, এখানে আনসার হবে এ নম্বরটা। আমরা পরে চলে যাচ্ছি কি, পরে চলে যাচ্ছি এক মার্কের শর্ট কোয়েশ্চনে। কোয়েশ্চন নাম্বার 1, বহু বিভাজন দ্বারা অযৌন জনন সম্পন্ন করে এমন একটি পরজীবীর নাম করো, এটার আনসার হচ্ছে প্লাজমোডিয়াম। আনসারটা লেখো প্লাজমোডিয়াম বহু বিভাজন দ্বারা অযৌন জনন সম্পন্ন করে। এরপরে বলছে যে যৌন অযৌন এবং যৌন জননের একক কি, অযৌন জননের একক হলো, আমরা জানি অযৌন জননের একক হলো রেণু বা স্পোর। লেখো
অযৌন জননের একক হল একক ইকুয়াল টু রেণু রেণু আর যৌন জননের একক হল যৌন জননের একক হল একক ইকুয়াল টু হচ্ছে গ্যামেট যৌন জননের একক হচ্ছে গ্যামেট পরের কোয়েশ্চন পুনরুৎপাদন পুনরুৎপাদন দেখা যায় কোন প্রাণীতে পুনরুৎপাদন দেখা যায় টিকটিকিতে পুনরুৎপাদন দেখা যায় টিকটিকিতে টিকটিকিতে পুনরুৎপাদন দেখা যায় এরপরে কোয়েশ্চন কি বলেছে বলছে পত্রজ এবং কাক্ষিক মুকুল দ্বারা অঙ্গজনন সম্পন্ন করে এমন একটি করে উদ্ভিদের নাম লিখ তাহলে পত্রজ মুকুল দ্বারা অঙ্গজনন হয় কোন কার হয় এটা হলো পাথরকুচি দেখবে পাথরকুচি গাছের পাতা থেকেই তোমার কি হয় অন্য আরেকটি নতুন উদ্ভিদের সৃষ্টি হয় বা জন্ম নেয় এরপরে কাক্ষিক মুকুল দ্বারা অঙ্গজনন হয় পরের কোয়েশ্চনে বলেছে অপুংজনী দেখা যায় কোন প্রাণীতে মৌমাছিতে অপুংজনী দেখা যায় এরপরে বলেছে যে বুলবিল গঠন দ্বারা অঙ্গজনন সম্পন্ন করে কোন উদ্ভিদ বুলবিল গঠন দ্বারা অঙ্গজনন করে চুপড়ি আলু বুলবিল দ্বারা অঙ্গজনন সম্পন্ন করে পরের কোয়েশ্চন কি বলেছে কোন উভয়লিঙ্গ প্রাণীর যৌন জননের জন্য পৃথক আরেকটি প্রাণীর প্রয়োজন হয় এবং কেন আবার বলছি এটা হচ্ছে সাত নম্বরে কি বলেছে কোন উভয়লিঙ্গ প্রাণীর যৌন জননের জন্য পৃথক আরেকটি প্রাণীর প্রয়োজন হয় এটা হচ্ছে শামুক কেঁচু ফিতাকৃমি এর আনসারটা কি হবে আনসারটা হবে শামুক আরেকটা লিখতে পারো কেঁচো ফিতাকৃমি যৌনজননের জন্য পৃথক আরেকটি প্রাণীর প্রয়োজন হয় এরপরটা কোয়েশ্চেন নাম্বার 8 বলেছে শনিষেক দেখা যায় কোন প্রাণীতে শনিষেক দেখা যায় ফিতাকৃমিতে লেখো ফিতাকৃমিতে শনিষেক দেখা যায় আবার বলছি আনসারটা কি হবে ফিতাকৃমিতে শনিষেক দেখা যায় পরের কোয়েশ্চন কি বলেছে জোরকলম প্রক্রিয়ায় কৃত্রিম অঙ্গজননের ক্ষেত্রে কোনটি উন্নত স্টক নাশিয়ন আবার বলছি জোরকলম প্রক্রিয়ায় কৃত্রিম অঙ্গজননের ক্ষেত্রে কোনটি উন্নত স্টক নাশিয়ন আনসার হলো শিয়নকে নিয়ে স্টকের সহিত জোড়া লাগানো হয় পরের কোয়েশ্চন নাম্বার 10 বলছে এমপি মিক্সিস কি দেখো এমপি মিক্সিস হলো আনসারটা লিখো নিউক্লিয়াসের মিলনের ফলে মাতা পিতার যেগুলি বংশগতির বৈশিষ্ট্য সেইগুলি
সেইগুলি ভ্রূণের ভ্রূণের সেইগুলি ভ্রূণের প্রতিটি কোষে সেগুলি ভ্রূণের প্রতিটি ভ্রূণের প্রতিটি প্রতিটি কোষে সঞ্চালিত হয়। কি বলছি? সঞ্চালিত হয়। এই ঘটনাকে এমফিমিক্সিস বলে। এমফিমিক্সিস। কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ কি বলেছে? কোয়েশ্চেন নাম্বার টুয়েলভে বলেছে গ্রাফিয়ান ফলিকল কি। তাহলে আনসারটা কি? গ্রাফিয়ান ফলিকল, গ্রাফিয়ান ফলিকলটা এই দেখে নাও। এটা হচ্ছে কি দেখো, এই দেখে নাও গ্রাফিয়ান ফলিকলটা বলছে ডিম্বাশয়ের আদি ডিম্বথলি ধীরে ধীরে পরিণত হয়ে গ্রাফিয়ান ফলিকল সৃষ্টি করে। আবার বলছি, ডিম্বাশয়ের আদি ডিম্বথলি ধীরে ধীরে পরিণত হয়ে গ্রাফিয়ান ফলিকল সৃষ্টি করে। এই গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণু নিক্ষিপ্ত হয় এবং ইস্ট্রোজেন হরমোন ক্ষরিত হয়। আবার বলছি, তোমরা লিখে নাও, ডিম্বাশয়ের আদি ডিম্বথলি ধীরে ধীরে পরিণত হয়ে গ্রাফিয়ান ফলিকল সৃষ্টি করে। এই গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণু নিক্ষিপ্ত হয় এবং ইস্ট্রোজেন হরমোন ক্ষরিত হয়। পরে কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার থার্টিন। কোয়েশ্চেন নাম্বার থার্টিনে কী বলেছে? কোয়েশ্চেন নাম্বার থার্টিনে বলেছে দুটি যৌন সংক্রামিত রোগের নাম লিখ। যৌন সংক্রামিত রোগ কি? আমরা জানি যৌন সংক্রামিত রোগ হচ্ছে এজড হচ্ছে যৌন সংক্রামিত রোগ। আর কি আছে? সিফিলিস, গনোরিয়া। সিফিলিস আর আছে কি? গনোরিয়া। তারা দুইটা বলেছে, আমি তিনটা লিখে নিয়েছি। পরে কোয়েশ্চন, বিশ্ব এজড নিবারণ দিবস কবে সচেতনতামূলকভাবে পালন করা হয়? আবার বলছি, বিশ্ব এইডস দিবস কবে সচেতনতামূলকভাবে পালন করা হয়? এটা হচ্ছে কি? পয়লা ডিসেম্বর। পরে কোয়েশ্চন, কোয়েশ্চেন নাম্বার ফিফটিনে কী বলেছে প্রসবক্রিয়ায় ইস্ট্রোজেনের ভূমিকা কি। আবার বলছি, প্রসবক্রিয়ায় ইস্ট্রোজেনের ভূমিকা কি। দেখো এখানে বলেছি ইস্ট্রোজেন মহিলাদের প্রজনন পদ্ধতি নিয়ন্ত্রণ ও বিকাশের মাধ্যমে প্রসবক্রিয়ায় বিশেষ ভূমিকা গ্রহণ করে। বাস, পরে কোয়েশ্চনে কী বলেছে? গর্ভনিরোধক বড়িতে কোন হরমোন ব্যবহৃত হয়? গর্ভনিরোধক বড়িতে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন ব্যবহৃত হয়। আনসার কি? ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন ব্যবহৃত হয়। পরে কোয়েশ্চেন নাম্বার সেভেনটিনে কী বলেছে? নিষেকের পর জাইগোট ভ্রূণে রূপান্তরিত হয় কোন দশার মাধ্যমে? আর বলছি, নিষেকের পর জাইগোট ভ্রূণে রূপান্তরিত হয় কোন দশার মাধ্যমে? দেখো, নিষিক্ত ডিম্বাণু হতে, আনসার লিখো,
আনসার লিখবে নিষিক্ত, নিষিক্ত ডিম্বাণু হতে, নিষিক্ত ডিম্বাণু হতে সৃষ্ট সৃষ্ট জাইগোট, জাইগোট ক্লিভেজ প্রক্রিয়ায়, ক্লিভেজ প্রক্রিয়ায়, ক্লিভেজ প্রক্রিয়ায় বিভাজিত হয়ে, বিভাজিত হয়ে প্রথমে, প্রথমে মরুলা, মরুলা কমা পরে ব্লাস্টুলা, পরে ব্লাস্টুলা, ব্লাস্টুলা ব্লাস্টুলা এবং গ্ল্যাস্টুলা হয়ে, গ্যাস্টুলা গ্যাস্টুলা হয়ে ভ্রূণ গঠন করে, ভ্রূণ গঠন করে, গঠন করে। বাস পরে কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার এইটিন, কোয়েশ্চন নাম্বার এইটিনে কি বলেছে, নিষেকের পর জাইগোট হতে সৃষ্ট ব্লাস্টুলা জরায়ুর কোন স্তরে পরিণত হয়, এটা হলো গ্ল্যাস্টুলা স্তরে, আনসার কি হবে গ্যাস্টুলা, গ্যাস্টুলা স্তরে, স্তরে। পরে কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার নাইনটিন, কোয়েশ্চন নাম্বার নাইনটিনে কি বলেছে, কোয়েশ্চন নাম্বার নাইনটিনে বলেছে যে ভারতবর্ষের, দেখো এখানে আনসারটা বলেছে, কোয়েশ্চনটা দেখো বলেছে ভারতবর্ষের পরিবার পরিকল্পনার জাতীয় চিহ্নটি কি, আবারও বলছি ভারতবর্ষের পরিবার, ভারতবর্ষের পরিবার পরিকল্পনার জাতীয় চিহ্ন কোনটি, এটা হলো উল্টানো লাল ত্রিভুজ, জাতীয় পরিচয় কি উল্টানো, আনসার হবে কি উল্টানো, উল্টানো, উল্টানো লাল, লাল ত্রিভুজ, উল্টানো লাল ত্রিভুজ বা ইনভার্টেড রেড ট্রায়াঙ্গেল। পরে কোয়েশনে কি বলেছে, পরে কোয়েশনে বলেছে যে রজচক্রের কততম দিন পর্যন্ত সময়কালকে নিরাপদ গর্ভনিরোধক দশা বলা হয়, আবার বলছি রজচক্রের কততম দিন পর্যন্ত সময়কালকে নিরাপদ গর্ভনিরোধক দশা বলা হয়, আনসার হলো দশ দিন, দশ দিন। এরপরে মেনার্কি, আবার বলছি মেনার্কি, আনসার হলো কিশোরীর জীবনে, দেখো কিশোরীর, কিশোরীর জীবনে প্রথম, প্রথম রজস্রাব, রজস্রাবের ঘটনাকে, ঘটনাকে রজস্রাবের ঘটনাকে মেনার্ক, মেনার্ক, মেনার্ক বলে। আবার বলছি কিশোরীর জীবনে প্রথম রজস্রাবের ঘটনাকে মেনার্ক বলে। পরে কোয়েশ্চন, পরে কোয়েশ্চনে কি বলেছে, কোন এক মহিলা কপার টি ব্যবহার করেন, এটি কি ওই মহিলার দেহে এসটিডি সংক্রমণ প্রতিরোধ করবে, আবার বলছি কোন এক মহিলা কি করেন কপার টি ব্যবহার করেন, এটি কি এসটিডি সংক্রমণ প্রতিরোধ করবে, আনসার না, আনসার না, কেন করবে না তারা বলছে, এটি কি, এটি কি ওই মহিলার এসটিডি সংক্রমণ প্রতিরোধ করবে, আনসার না। এবার কারণটা হচ্ছে কি, কারণটা হচ্ছে কপারটি শুধুমাত্র গর্ভ সঞ্চারের প্রতিরোধ করে কিন্তু যৌনবাহিত রোগ সংক্রমণ প্রতিরোধ করতে পারে না। তাহলে এরপরে আমরা চলে যাব টু মার্কের কোয়েশ্চনে, এবার আমরা চলে যাচ্ছি টু মার্কের কোয়েশ্চনে, টু মার্কের কোয়েশ্চনে আমরা দেখে নিচ্ছি
যে প্রথম কোয়েশনে কি বলেছে, বলেছে অঙ্গজজনন এবং অযৌন জননের মধ্যে বৈসাদৃশ্যগুলি লিখো। অর্থাৎ বৈসাদৃশ্য মানে অঙ্গজজনন অযৌন জননের মধ্যে পার্থক্য লিখতে হবে। তাহলে আমরা পার্থক্য কি করে লিখব, এখানে আমরা কি করব, এখানে দেখে নিচ্ছি, এই হচ্ছে অঙ্গজজনন এবং অযৌন জনন। অঙ্গজনন কি, অঙ্গজজনন প্রক্রিয়াটি অনুন্নত প্রক্রিয়া, এটা কি অপেক্ষাকৃত উন্নত এবং উন্নত প্রক্রিয়া। দুই নম্বর পয়েন্টে কি বলেছে, ঘটনাস্থল প্রধানত উদ্ভিদ দেহে অঙ্গজজনন হয় আর অযৌনজনন কি উদ্ভিদ ও নিম্ন শ্রেণীর প্রাণীতে সংঘটিত হয়। তাহলে এবার আমরা চলে যাচ্ছি কি, টু মার্কের কোয়েশ্চন। টু মার্কের কোয়েশ্চনে বলেছে পার্থেনোজেনেসিস কি, এর উদাহরণ দাও। আর বলছি পার্থেনোজেনেসিস কি উদাহরণ দাও, তোমরা সঙ্গে সঙ্গে প্রশ্নের আনসারগুলি তোমরা স্ক্রিনশট মেনে নিতে পারো। বলছে যে জনন প্রক্রিয়ায় নিষেক সারাই নিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপুত্র জীব সৃষ্টি। আবার বলছি যদি নিষেক সারা নিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপুত্র জীব সৃষ্টি হয় তবে তাকে অপুংজনী বা পার্থেনোজেনেসিস বলে। অপুংজনীর ইংলিশ নাম হচ্ছে পার্থেনোজেনেসিস। সাধারণত মৌমাছি, বুলতা এবং পিঁপড়েতে অপুংজনী বা পার্থেনোজেনেসিস দেখা যায়। পরে কোয়েশ্চন, কোয়েশ্চেন নাম্বার থ্রি, কোয়েশ্চেন নাম্বার থ্রিতে কি বলেছে, পরাগযোগ প্রক্রিয়াটি নিষেক হতে কিভাবে পৃথক, মানে পরাগযোগ প্রক্রিয়া এবং নিষেকের মধ্যে তিনি পার্থক্য লিখতে হয়। কি বলেছে, পরাগযোগ প্রক্রিয়াটি নিষেক হতে কিভাবে পৃথক, প্রশ্নটা বুঝো, মানে পরাগযোগ প্রক্রিয়া এবং নিষেকের মধ্যে পার্থক্য কি, শেষ পার্থক্য কি, পার্থক্য হলো সপুষ্পক উদ্ভিদে পরাগদানী থেকে গর্ভমুণ্ডের উপর পরাগরেণুর স্থানান্তরকে পরাগযোগ বলে। বাট কিন্তু গ্যামেট ও পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনকে বলা হয় নিষেক। ঘটনাস্থল কি কি বলেছে, কেবলমাত্র সপুষ্পক উদ্ভিদে পরাগ সংযোগ ঘটে। আর এক্ষেত্রে কি, এক্ষেত্রে বিভিন্ন উদ্ভিদে ও প্রাণীতে নিষেক ঘটে। আবার বলছি বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীতে নিষেক ঘটে। এবার যাই আমরা পরে কোয়েশ্চন, পরে কোয়েশ্চন কত আছে, কোয়েশ্চন নাম্বার ফোরে চলে যাবো। এবার কোয়েশ্চন নাম্বার ফোরে কি বলেছে, কোয়েশ্চন নাম্বার ফোরে বলেছে যে পিউবার্টি কি। আবার বলছি পিউবার্টি কি, ছেলে ও মেয়েদের ক্ষেত্রে এই ঘটনাটি কখন ঘটে, পিউবার্টি কি ছেলে ও মেয়েদের ক্ষেত্রে এই ঘটনাটি কখন ঘটে। তাহলে আনসার কি হবে, আনসার হচ্ছে যে জীবনের যে পর্যায়ে একটি শিশু একজন প্রাপ্তবয়স্ক মানুষ হতে ওঠে হয়ে ওঠে। আবার বলছি জীবনের যে পর্যায়ে একটা শিশু আস্তে আস্তে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে এবং তার মধ্যে প্রজনন ক্ষমতা তৈরি হয়, যখন প্রজনন ক্ষমতা তৈরি হয় ওই সময়টাকে বলা হয় বয়ঃসন্ধিকাল বা পিউবার্টি। আবার বলছি ওই সময়টাকে বলা হয় যখন সে কি হয় অ্যাডাল্ট হতে শুরু হয় ওই সময়টাকে বলা হয় পিউবার্টি বা বয়ঃসন্ধিকাল। সাধারণত মেয়েদের বয়ঃসন্ধিকাল ছেলেদের তুলনায় একটু আগে শুরু হয়। মেয়েদের বয়ঃসন্ধিকাল 10-11 বছরে শুরু হয় এবং এই শুরু হয়ে 18-19 বছর অবধি থাকে। ছেলেদের বয়ঃসন্ধিকাল 12-13 বছরে শুরু হয় এবং 18-19 বছর পর্যন্ত স্থায়ী থাকে। পরে কোয়েশ্চন কি বলছে, এমিবায় দ্বিবিভাজন প্রক্রিয়াটি কিভাবে ঘটে। আবার বলছি এমিবার দ্বিবিভাজন প্রক্রিয়া, এমিবার দ্বিবিভাজন প্রক্রিয়াটি দুটি ধাপে সম্পন্ন হয়, সেটা কি কি। এখানে বলেছে প্রথমটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, এই ধাপে এমিবার নিউক্লিয়াস অ্যামাইটোসিস পদ্ধতিতে সরাসরি বিভাজিত হয়ে দুটি নিউক্লিয়াস উৎপন্ন হয়। এরপরে কি বলেছে, সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিসের সঙ্গে সঙ্গে সাইটোকাইনেসিস ঘটে, এর ফলে অপুত্ত এমিবা কোষ বা এমিবি তৈরি হয় যা খাদ্য সংগ্রহণ করে বৃদ্ধি লাভ করে। এই পদ্ধতিটি চক্রাকারে ঘটতে থাকে। আবার বলছি এই পদ্ধতি কিভাবে ঘটে, চক্রাকারে ঘটতে থাকে। তাহলে পরে কোয়েশ্চন আমরা চলে যাচ্ছি কি, পরে কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার সিক্স। কোয়েশ্চন নাম্বার সিক্সে কি বলেছে, কোয়েশ্চন নাম্বার সিক্সে বলেছে যে গ্রাফটিং কি কিভাবে করা হয়। আবার বলছি পরে কোয়েশ্চনে বলছে গ্রাফটিং কি কিভাবে করা হয়। দেখো গ্রাফটিং বা কলম দেওয়া। আবার বলছি গ্রাফটিং কি বলা হয়, কলম, যে প্রক্রিয়ায় একটি প্রজাতির দুটি উদ্ভিদের মধ্যে একটি উদ্ভিদের শাখা, দুইটা উদ্ভিদের মধ্যে একটা উদ্ভিদের শাখা অপর একটি উদ্ভিদের কাণ্ডের সঙ্গে জোড়া লাগিয়ে নতুন উদ্ভিদ গঠন করা হয় তাকে বলা হয় গ্রাফটিং। আবার বলছি একটা উন্নত জাতের উদ্ভিদের শাখার সহিত একটা অনুন্নজাত উদ্ভিদের গোড়া সহ অবশিষ্ট অংশের যদি জোড়া লাগিয়ে নতুন উদ্ভিদ তৈরি করা হয় তাহলে তাকে বলা হয় গ্রাফটিং বা জোড় কলম। যাকে জোড়া দেওয়া হয়
তাকে বলা হয় শিওর, যার সাথে জোড়া দেওয়া হয় তাকে বলা হয় স্টপ। তাহলে এটি কি? তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে একটি উন্নত উদ্ভিদের শাখা যুক্ত কাণ্ড অপর একটি অনুন্নত উদ্ভিদের মূলযুক্ত কাণ্ডের সঙ্গে জোড়া লাগিয়ে গ্রাফটিং করা হয়। আবার বলছি, একটি উন্নত উদ্ভিদের শাখা অপর একটি অনুন্নত উদ্ভিদের মূলযুক্ত কাণ্ডের সঙ্গে জোড়া লাগিয়ে কি করা হয়? জোড়া লাগিয়ে গ্রাফটিং করা হয়। তাহলে আমরা চলে আসি পরের কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার সেভেন। কোয়েশ্চন নাম্বার সেভেনে কি বলছে? যদি একটি জীব রেণু উৎপাদনের মাধ্যমে বংশ বিস্তার করে, আবার বলছি, যদি একটি জীব রেণু উৎপাদনের মাধ্যমে বংশ বিস্তার করে তবে জীবটি কিভাবে উপকৃত হবে বলে তুমি মনে করো? তাহলে আনসার কি হলো? রেণু উৎপাদনের মাধ্যমে বংশ বিস্তারের সুবিধাগুলি কি 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 আছে? সেটি হলো অনুকূল পরিস্থিতি পাওয়া না যাওয়া পর্যন্ত, একটা জীব কি করে অনুকূল পরিস্থিতি না পাওয়া পর্যন্ত স্পোরগুলি সুপ্ত অবস্থায় থাকতে পারে, ঠিক আছে। পরের পয়েন্ট কি বলছে? রেণুগুলি ছড়িয়ে পড়ার পরে অঙ্কুরিত হয়ে স্বতন্ত্র জীবের জন্ম নেয়। রেণুগুলি ছড়ায়, এরপরে অঙ্কুরিত হয়, এরপরে স্বতন্ত্র জীবের সৃষ্টি। এরপর বলছে, রেণু বা স্পোরগুলি জল, বায়ু বা প্রাণীর মাধ্যমে ছড়িয়ে পড়ে, ঠিক আছে। জল, বায়ু বা প্রাণীর মাধ্যমে ছড়িয়ে পড়ে, ঠিক আছে। পরের কোয়েশনে কি বললো? এবার কোয়েশ্চন নাম্বার এইট, এইটে বলেছে, গ্যামেটোজেনেসিস কালে কোন প্রকার কোষ বিভাজন দেখা যায় এবং তার কি কি সুবিধা আছে? গ্যামেটোজেনেসিস কালে কোন প্রকার কোষ বিভাজন দেখা যায়? তার গ্যামেটোজেনেসিস কালে মাইটোটিক এবং মিউটিক কোষ বিভাজন দেখা যায়। আবার বলছি, গ্যামেটোজেনেসিস কালে মাইটোটিক এবং মিউসিস কোষ বিভাজন দেখা যায়। তার সুবিধা কি? এই পদ্ধতির পরিণত প্রাপ্তি দশায় পরিণত প্রাপ্তির দশায় কি হয়? দশায় মিউটিক বিভাজন হয়। আবার বলছি, মিউটিক বিভাজন হয় মিউসিসের সময় ক্রসিং ওভার হয়, ফলে ভেরিয়েশন সৃষ্টি হয়। দুই নম্বর পয়েন্টে কি বলেছে? এই পদ্ধতিতে হ্যাপ্লয়েড, এখানে স্পেলিংটা ভুল আছে, হ্যাপ্লয়েড উন্তস্তি একাড্ড হবে, হয়জবল আকার পয়লয় উন্তস্তি একাড্ড। হ্যাপ্লয়েড শুক্রাণু ও ডিম্বাণু নিষেকের মাধ্যমে মিলিত হয়ে জাইগুট উৎপন্ন করে, ফলে নতুন প্রজন্মের ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক হয়। পরে কোয়েশ্চন, এবার আমরা কই যাব কোয়েশ্চন নাম্বার নাইন। কোয়েশ্চন নাম্বার নাইনে কি বলেছে? কোয়েশ্চন নাম্বার নাইনে বলেছে, কোন প্রকার পরাগে, আবার বলছি, কোন প্রকার, কোয়েশ্চন নাম্বার নাইনে বলেছে যে কোন প্রকার পরাগ যুগে বাহকের উপস্থিতি প্রয়োজন। আবার বলছি, কোন প্রকার পরাগ যুগে বাহকের উপস্থিতি প্রয়োজন। পরের কোয়েশ্চন কি বলেছে? গুপ্তবীজী উদ্ভিদের নিষেকের পর উৎপন্ন টিপ্লোয়েড কোষটিকে কি বলে? তাহলে এখানে আনসার কি হবে? আনসার বলে, ইতর পরাগ যুগে বাহকের প্রয়োজন। তাহলে কোন পরাগ যুগে বাহকের প্রয়োজন? ইতর পরাগ যুগে। গুপ্ত বীজি উদ্ভিদের দ্বিনিষেকের পর ট্রিপ্লয়েড কোষটিকে বলা হয় শস্য নিউক্লিয়াস। আবার বলছি, গুপ্তজীবী উদ্ভিদের দ্বিনিষেকের পর উৎপন্ন ট্রিপ্লয়েড কোষটিকে বলা হয় শস্য নিউক্লিয়াস। এরপরে চলে যাচ্ছি কি আমরা দশ নম্বর কোয়েশ্চন, টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেনের ক্ষরণস্থল কোথায়? অর্থাৎ টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন কোথা থেকে করিত হয়? তাহলে এক্ষেত্রে আনসার কি হবে? এক্ষেত্রে আনসার হবে, শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন করিত হয় এবং ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন করিত হয়। পরে কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার ইলেভেন, মানুষের প্লাসেন্টার প্রকৃতি কিরূপ? আবার বলছি, মানুষের প্লাসেন্টা বা আমরার প্রকৃতি কিরূপ? দেখো, আমরা বা প্লাসেন্টা একটি শক্তির মতো গঠন যা জরায়ুর প্রাকারে পুতিত থাকে। আবার বলছি, আমরা বা প্লাসেন্টা একটি চাকতির মতো গঠন যা জরায়ুর প্রকারে পুতিত থাকে। মানুষের প্লাসেন্টা নির্দিষ্ট প্রকৃতির হয় যা হিমোকুরিয়াল প্লাসেন্টা নামে পরিচিত। আবার কই, মানুষের প্লাসেন্টার প্রকৃতি হলো হিমোফিলিয়ান প্লাসেন্টা। পরে কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার টুয়েলভ, কোয়েশ্চন নাম্বার টুয়েলভে কি বলেছে? কোয়েশ্চন নাম্বার টুয়েলভে বলেছে যে রজস্রাব না ঘটলে কি হবে। আবার বলছি, যদি রজস্রাব বা মেনসুরেশন না হয় তাহলে কি ঘটবে? দেখো, সাধারণত ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গত হওয়ার পর, আবার বলছি, সাধারণত ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গত হওয়ার পর শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়ে 14 দিন পর রজস্রাব ঘটে। ক্লিয়ার ব্যাপারটা? শুক্রাণু ডিম্বাশয় থেকে একটা ডিম্বাণু নির্গত হয়, ফলে শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়ে 14 দিন পর রজস্রাবের ঘটনা ঘটে। যদি ডিম্বাণু নির্গত হওয়ার পর শুক্রাণু দ্বারা নিষিক্ত না হয় তবে দ্রুত কোষ বিভাজন দ্বারা ভ্রূণে পরিণত হয়ে, আবার বলছি,
যদি ডিম্বাণু নির্গত হওয়ার পর শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়ে যায়, ডিম্বাণুটা নির্গত হইয়া যদি শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়, তবে দ্রুত কোষ বিভাজন দ্বারা ভ্রূণে পরিণত হয়ে স্ত্রীদেহে গর্ভাবস্থা সৃষ্টি করে এবং তখন রজস্রাব ঘটে না। আবার বলছি, যদি সে স্ত্রী ডিম্বাশয় হইতে সে ডিম্বকটা ডিম্বাণু শুক্রাণুর সাথে মিলিত হইয়া কি করে নিষিক্ত হয়, তবে কোষ বিভাজন শুরু হয়ে ভ্রূণে পরিণত হয় এবং স্ত্রীদেহে গর্ভাবস্থার সৃষ্টি হয়, তখন রজস্রাব হয় না। কিন্তু রজস্রাব না হলে বুঝতে হবে, হয় ডিম্বক হতে ডিম্বাণু নির্গত হচ্ছে, হচ্ছে না ডিম্বক থেকে ডিম্বাণু নিঃসৃত হচ্ছে না, অথবা মেনোপজ হয়ে গেছে। তার কি বুঝতে হবে? রজস্রাব না হলে বুঝতে হবে ডিম্বক থেকে ডিম্বাণু নিঃসৃত হচ্ছে না, অথবা কি হয়েছে, মেনোপজ হয়ে গেছে, অর্থাৎ জনন ক্ষমতার অবসান ঘটেছে। পরে কোয়েশ্চন বলবো মেনার্ক এবং মেনোপজ কি। দেখো, মেনার্ক কি, কিশোরীর দেহে প্রথম রজস্রাবের যে ঘটনা তাকে বলে মেনার্ক। আবার বলছি, কিশোরীর দেহে প্রথম যখন রজস্রাব গঠিত হয় তাকে বলা হয় মেনার্ক। মেনোপজ কি, 45 থেকে 50 বছর বয়সে মহিলাদের রজস্রাব বন্ধ হয়ে যায়। আবার বলছি, 45 থেকে 50 বছরে মহিলাদের রজস্রাব বন্ধ হয়ে যায়, এই একে বলা হয় কি, মেনোপজ। পরে কোয়েশ্চন, প্রজননগত স্বাস্থ্য কি কি অবস্থায় খারাপ হতে পারে, এক, প্রজননগত স্বাস্থ্য খারাপ হওয়ার কারণগুলি কি কি, এক, বিভিন্ন যৌন রোগ সম্পর্কে সতর্ক না থাকা, যদি সে যৌন রোগ সম্পর্কে জানে না তখন তার প্রজননগত স্বাস্থ্য খারাপ হতে পারে। আর কি হতে পারে, যৌন নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য শিক্ষা অনুসরণ না করে যৌন জীবন অতিবাহিত করলে সেক্ষেত্রেও খারাপ হতে পারে, স্বাস্থ্য খারাপ। আর কি হতে পারে, গর্ভকালীন অবস্থায় মা এবং বোনের সঠিক যত্ন না নিলেও হতে পারে। আর কি, প্রয়োজনীয় সময়ে ডাক্তারের পরামর্শ না নেওয়া, এক্ষেত্রেও কি হতে পারে, প্রজননগত স্বাস্থ্য খারাপ হতে পারে। পরে কোয়েশ্চন কি, ভারতবর্ষে লিঙ্গ অনুপাত হ্রাস পাচ্ছে কেন। আবার বলছি, ভারতবর্ষে লিঙ্গ অনুপাত হ্রাস পাচ্ছে কেন, দুটি স্থায়ী বন্ধুত্বকরণ কৌশলের নাম লিখো। তাহলে আমরা কি বলতে পারি, মহিলা এবং পুরুষের যৌন অনুপাত হ্রাস পাওয়ার কারণ কি, মানে কোয়েশ্চনটা বলছে লিঙ্গ অনুপাত হ্রাস পাওয়ার কারণ কি। লিঙ্গ অনুপাত হ্রাস পাওয়ার কারণ মানে কি, লিঙ্গ মানে পুরুষ ও স্ত্রীর যে অনুপাত হ্রাসের সম্ভাব্য কারণ কি, বেআইনিভাবে কন্যাভ্রূণের গর্ভপাতের আধিক্য। বেআইনিভাবে যখন কন্যাভ্রূণকে গর্ভপাত করা হয় তখন এই ঘটনা ঘটতে পারে। আর কি হতে পারে, গর্ভনিরোধক ব্যবস্থা যথাযথ প্রয়োগ না হওয়া। আর কি হতে পারে, দারিদ্র সীমার নিচে বসবাসকারী লোকদের মধ্যে গর্ভনিরোধক ব্যবস্থা সম্পর্কে অসচেতনতা। আর কি বলছে, দুটি স্থায়ী বন্ধাত্মকরণ কৌশল হলো, যেমন পুরুষের ক্ষেত্রে ভ্যাসেকটমি আর স্ত্রীলোকের ক্ষেত্রে টিউবেকটমি। আবার বলছি, দুটি স্থায়ী বন্ধাত্মকরণের কৌশল হলো, পুরুষের ক্ষেত্রে ভ্যাসেকটমি এবং স্ত্রীলোকের ক্ষেত্রে টিউবেকটমি। তাহলে পরে কোয়েশ্চন নাম্বার ষোলো নম্বরে কি বলেছে, ষোলো নম্বরে বলেছে, যৌন সংক্রামিত রোগ সৃষ্টিকারী একটি ভাইরাস এবং একটি ব্যাকটেরিয়ার নাম লিখো ও কি তাদের রোগের নাম লিখো। দেখো, যৌন সংক্রামিত রোগ যেমন গনোরিয়া, যৌন সংক্রামিত রোগ হলো একটা গনোরিয়া আর একটা হলো এজড। এখানে গনোরিয়া ব্যাকটেরিয়ার প্রভাবে হয়, এজড ভাইরাসের প্রভাব হয়। গনোরিয়া যে ব্যাকটেরিয়ার প্রভাবে হয় তার নাম হলো নাইজেরিয়া গনোরিয়া, ঠিক আছে। আর এজ যে ভাইরাস দ্বারা হয় সেটার নাম হলো এইচআইভি ভাইরাস। এবার যাচ্ছি আমরা পরে কোয়েশ্চন নাম্বার 17, স্পার্মাটোজেনেসিস কি, কোন হরমোন এই প্রক্রিয়াটিকে নিয়ন্ত্রণ করে, স্পার্মাটোজেনেসিস। দেখো, স্পার্মাটোজেনেসিস যে প্রক্রিয়ায় পুংজনন মাতৃকোষ থেকে পুংগ্যামেট বা শুক্রাণু উৎপন্ন হয়। আবার বলছি, যে প্রক্রিয়ায় পুংজনন মাতৃকোষ থেকে পুংগ্যামেট বা শুক্রাণু উৎপন্ন হয় তাকে স্পার্মাটোজেনেসিস বলে। টেস্টোস্টেরন হরমোন এই প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। আবার বলছি কি, টেস্টোস্টেরন হরমোন এই প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এবার এই ভিডিওটাকে লাইক দিয়ে শেয়ার।